ওয়েলকাম ব্যাক টু কোডিং এক্সপ্রেস গত পর্বে আমরা লগ ইন ফর্মটি ভ্যালিডেশন করেছিলাম ফ্রন এবং ভ্যালিডেশনের জন্য আমরা একটি প্লাগ ইন ইনস্টল দিয়েছিলাম সেই প্লাগ ইনটি আমরা কনফিগারেশন করেছিলাম তাই হোক আপনারাও সফলভাবে লগ ইন ফর্মটি ভ্যালিডেশন করতে পেরেছেন ফ্রন্টিন ডে তো আজ আমরা দেখাবো যে রেজিস্ট্রেশন ফর্মটি কীভাবে ভ্যালিডেশন করবেন যে ওয়েতে আমরা লগ ইন ফর্মটি ভ্যালিডেশন করেছিলাম না একদম সেম ওয়েতেই আমরা রেজিস্ট্রেশন ফর্মটি ফন্টিন ডে ভ্যালিডেশন করবো সরাসরি আমরা কোডে চলে যাচ্ছি কোডে যাওয়ার আগে বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোড এডিটরে প্রজেক্টটি ওপেন করে নিয়েছি রিসোর্সেস জেস কম্পোনেন্ট কম্পোনেন্টের ভিতরে এসে আমাদের যে রেজিস্ট্রেশন কম্পোনেন্ট আছে সেই রেজিস্ট্রেশন কম্পোনেন্টে আমরা সরাসরি চলে আসবো এসে এখানে আমরা অ্যাডজাসটাকে ওপেন করে নিচ্ছি এসে এখানে আমরা ভ্যালিডেশন অবজারভার দিয়ে আমাদের যে পুরা ফর্মটি আছে এই ফর্মটিকে র্যাপ আপ করে দেব এটা আপনারা আগের পর্বেও দেখেছেন যে কিভাবে আমরা কাজ করছি জাস্ট এখানে আমি একটু আলাদা দেখিয়ে দিচ্ছি যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটা আপনারা লেই করতে পারবেন দেন এখানে আমরা একটি ডিরেক্টিভ নেব ভি স্লট এবং অবজেক্টের ভিতরে বলে দিবো হ্যান্ডেল সাবমিট এখানে আমাদের যে বাটনটি ছিল ক্লিক ইভেন্ট এই ইভেন্টটি এখানে আমাদের আর থাকবে না এটা ফর্মে চলে যাবেন এখানে আমরা জাস্ট বাটনে টাইপ অ্যাড করে দেব বাটন টাইপ সাবমিট দেন এই ইভেন্টটি আমরা ফর্ম ট্যাগের ভিতরে উপরে স্টার্টিং যে ফর্ম ট্যাক আছে সেখানে দিয়ে দেবো এবং এখানে ক্লিক হবে না এখানে অ্যাট দ্য রেট সাবমিট প্রিভেন্ট সাবমিট রেজিস্টার এটা হবে হ্যান্ডেল সাবমিটের প্যারামিটারে যাবে এটা দেন এরপরে আমরা আমাদের ইনপুট ফিল্ডটি ভ্যালিডেশন করব ইনপুট ফিল্ড ভ্যালিডেশন করার জন্য আমরা ভ্যালিডেশন প্রোভাইডার কল করবো এবং ভ্যালিডেশন প্রোভাইডারের ভিতরে আমাদের যে ইনপুট ফিল্ড আছে সেই ইনপুট ফিল্ডটি আমরা এখানে দিয়ে দিব দেন ভ্যালিডেশন প্রোভাইডারের ভিতরে আমরা নেম বলে দেবো নেম ইমেইল রুলস দিব এখানে একটি রুলস দিব আমাদের এটি হবে রিকোয়ার্ড দেন টাইপ দিয়ে আমরা এটা বলবো ইমেইল এরপরে এখানে ভি স্লট ভি স্লট অবজেক্টের ভিতরে ইরোডস ইরোডস দেন আমরা নিচে আমাদের জিরোর মেসেজটি আসবে সেই ইরোর মেসেজটি আমরা এখানে প্রিন্ট করবো হিরোর মেসেজটি প্রিন্ট করার জন্য এখানে আমরা ভেরিয়েবল ইরোডটাকে প্রিন্ট করব প্রিন্ট করবো ইরোডস এটা জিরো ইন্ডেক্স প্রিন্ট করব কারণ এটা একটা অ্যারেস্ট এবং এই স্প্যানটাকে একটি আমরা ক্লাস দিব ক্লাস ইনভ্যালিড ফিডব্যাক এবং আরেকটি ক্লাস দেব ডি ব্লক ইমেল ফিল্ডটি ভ্যালিডেশন হলো এটা ভ্যালিডেশন হলো কিনা আমরা একটু ফর্টিন এসে চেক করে নিচ্ছি এটা আমরা যদি এখন সাবমিট দিই তাহলে দেখেন যে আমাদের ইম ফিল্ডটি বলছে যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড তার মানে আমাদের এটি ভ্যালিডেশান কাজ করতেছে এবং এখানে ইমেল ছাড়া অন্য কিছু ইনপুট দিলে কিন্তু বলতেছে ইমেল ইজ নট ভ্যালিডেড তো আমরা বাদ বাকি যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোও ভ্যালিডেশন করবো আমি এটা কপি করে নিচ্ছি এখানে আমাদের নেম ফিল্ড আছে নেম ফিল্ডটাও আমরা ভ্যালিডেশন করবো আমাদের এই নেম ফিল্ডটা হবে শুধু রিকোয়ার্ড এবং এটার নেম হবে নেমদের নেম ফিল্ড টু ভ্যালিডেশন ডান এবং আমাদের নিচে আছে পাসওয়ার্ড পাসওয়ার্ড ফিলটি আমরা ভ্যালিডেশন করবো এটা নেম হচ্ছে পাসওয়ার্ড রিকোয়ার্ড এবং এখানে আমরা পাইপ দিয়ে বলবো মিনিমাম মিন ক্লোন এইট তারপরে আমাদের মিনিমাম এইট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে না দিলে সে ইউরোড দেবে এরপরে আমাদের কনফার্ম যে পাসওয়ার্ড আছে সেই কনফার্ম পাসওয়ার্ডটিও আমরা ভ্যালিডেশন করব এটা মিনিমাম পাসওয়ার্ড রিকোয়ার্ড এবং এটার মিনিমাম একটি পাসওয়ার্ড থাকবে এইট এটাও আমরা দিয়ে দিলাম দেন আমরা এইটার নেম থাকবে মিনিমাম পাসওয়ার্ড হবে না এটার নাম থাকবে হচ্ছে পাসওয়ার্ড কনফার্মেশান নেম হচ্ছে পাসওয়ার্ড কনফার্মেশন দিয়ে আমরা এখন ফ্রন্ট এন্ডে চেক দিব যে আমাদের ভ্যালিডেশন করলাম সেটা কাজ করে কিনা এখন আমরা যদি এটা রি সাবমিট দিই সবগুলো ফিল্ডই কিন্তু রিকোয়ার্ড আমাদের এটা এখানে সবগুলো ফিল্ডে রিকোয়ার্ড এই জন্য আমরা এটা রিকোয়ার্ড দিলাম এখানে একটি ইমেল দিই দেন এখানে আমাদের সব ফিল্ডই কিন্তু ঠিকঠাক মতো ভ্যালিডেশন ডান কিন্তু এখানে আমাদের একটি প্রবলেম হচ্ছে আমাদের পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড দুইটাই কিন্তু সেম হতে হবে সেম না হলেও কিন্তু এটা ব্যাক ইন্ডে ইরোড দিবে তো আমরা এই ভ্যালিডেশনটাও ফ্রন্ট ডে করবো তো এই ফন্ট ফন্টিনটা চেক করার জন্য আমাদের যে অ্যাভেলেবেল রুলস আছে রুলসের ভিতরে আসলে এখানে দেখতে পাবেন যে কনফার্মড এর আসলে এখানে দেখবেন যে এখানে এই রকম একটি রুলস আছে এই কনফার্মড রুলসটিও কিন্তু আমাদের ইম্পোর্ট করে নিতে হবে অ্যাপ ডট এর ভিতরে অ্যাপডট জে এস এ যাবো অ্যাপডট এ এসে এখানে মিনিমাম এখানে কনফার্ম দিয়ে নিলাম এবং ইমেইলের মতো করেই সেম এখানে আমরা এটা দিয়ে দেবো কনফার্মড কি দিয়ে দেবো কনফার্ম দেন এটাকে সেভ দিলাম সেভ দিয়ে এখন আমরা এখানে রেজিস্ট্রেশনে আসবো রেজিস্ট্রেশনে এসে এখানে আমাদের যে রুলস ছিল এই রুলসের ভিতরে আমরা এখানে কনফার্ম যে পাসওয়ার্ড আছে কনফার্ম পাসওয়ার্ডটা এখানে বলবো মিনিমাম এত এইট এটা তো থাকবে এর সাথে থাকবে কনফার্ম কনফার্ম যে ভিতরে ক্লোন ক্লোন দিয়ে থাকবে কনফার্মেশন এখানে কনফার্মেশন বলবো এবং এই কনফার্মেশনটি কোন ফিল্ডের সাথে ম্যাচ করে কনফার্ম হবে সেটার জন্য আমাদের একটি কি অ্যাড করতে হবে সেটার জন্য আমাদের হচ্ছে এই কনফার্মেশন এই কিটি যে ফিল্ডের সাথে আমরা কম্পেয়ার করতেছি সেই ফিল্ডের এখানেও আমাদের এই কনফার্মেশনটি দিয়ে দিতে হবে তার মানে আমাদের শুধু পাসওয়ার্ড যে ফিল্ডটি আছে সেই পাসওয়ার্ড ফিল্ডের সাথে আমরা এটাকে কনফার্মেশন করতেছি এই কারণে আমরা পাসওয়ার্ড যে ভ্যালিড ফিল্ডের ভ্যালিডেশন প্রোভাইডার আছে সেখানে আমরা ভি কনফার্মেশন দিয়ে দিলাম দেন আমরা এখন এটাকে ফন্টিন ডে চেক করব যে আমাদের এটা ভ্যালিডেশন কাজ করে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নিচে আমরা অন্য কিছু দিই দেখেন যে পাসওয়ার্ড কনফার্মেশন ইজ নট ভ্যালিড এখানে আমরা যদি আবার সেম পাসওয়ার্ডটি দিই একের থেকে আট তাহলে কিন্তু আমাদের এটি ভ্যালিডেশন ঠিকঠাক মতো কাজ করতেছে তো আমরা এখানে কী করবো নতুন একটি ইউজার ভ্যালি রেজিস্ট্রেশন করবো দেখবো যে আমাদের ভ্যালিডেশনটি ফন্টিন ডে ঠিকঠাক মতো কাজ করে কি না দেখেন যে আমরা কিন্তু নতুন একটি ইউজার ডাটা দিলাম দেওয়ার পরে এখানে আমাদের পাসওয়ার্ডও ঠিকঠাক মতো হয়ে গেছে এখন আমরা এটাকে সাবমিট দিব নেটওয়ার্কে আমরা চেক করবো নেটওয়ার্কে কোনো ইরোড আসতেছে কি না এখন আমরা যদি এটাকে সাবমিট দিই তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে এখানে নেটওয়ার্কে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং এটা রিডাইরেক্ট হয়ে হোম পেজেও চলে আসতেছে এটা হোম পেজ নেটওয়ার্কে চলে আসতেছে বাট আমরা এখানে যে রেজিস্ট্রেশন আমরা করলাম রেজিস্ট্রেশন করার পর আমাদের এটিকে রিডাইরেক্ট করে দিতে হবে যদি রেসপন্স সাকসেস হয় সেটি আমাদের কিন্তু এখানে করা নাই তো আমরা এটাও ফিক্স করে ফেলতেছি এখানে এখানে আমরা এর আগের বার লগ ইনের সময় যেটি দিয়েছিলাম লোকেশন এই স্রেপ ইকুয়াল দিয়ে আমরা এটাকে রিডাইরেক্ট করে দেব এক স্ল্যাশ হোম নামে যে ইউআরএল আছে সেই ইউআরএলে আমরা এটাকে পাস করে দিব আমি এখন যদি রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে আমাদের ইউজার কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন এবং লগ হয়ে গেছে এবং সেটা ব্যাক রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে চলে আসতে হোম নামে যে ইউআরএল ছিল সেই ইউআরএলে কিন্তু নিয়ে চলে আসতে ড্যাশবোর্ড এখানে নতুন ইউজারের নেমটিও দেখা যাচ্ছে তো আমি যে ইউরোডটি ফিক্স করলাম সেটিকে চেক করবো আরেকবার এটা লগ আউট করে দিলাম লগ আউট করে নতুন একটি ইউজার আমরা রেজিস্ট্রেশন করব। এখানে আমাদের ভ্যালিডেশন কাজ করতেছে দেন এখানে আমি নতুন একটি ইউজার ইনপুট দিলাম সেভ এখন দেখেন যে হয়ে নতুন যে ইউজার রেজিস্ট্রেশন হলো সেই নতুন ইউজার রেজিস্ট্রেশন হয়ে ব্যাক ব্যাকিংটা সাবমিটও হয়ে গেছে বেজে স্টোর হয়ে গেছে স্টোর হওয়ার পর যখন সে সাকসেস রেসপন্স দিছে সেটা রিডাইরেক্ট করে ড্যাশবোর্ডের এই পেজটাতে নিয়ে চলে আসছে তার মানে আমাদের ফোনটি ভ্যালিডেশনও সাকসেসফুলি কাজ করতেছে এবং রিডাইরেক্টের যে ইস্যুটা ছিল সেই ইস্যুটাও ফিক্স হয়ে গেছে তো আই হোপ টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন धन्यवाद